गुड मॉर्निंग सकल के आमंत्रण जानाच्छी आमार नतून ब्लॉगटी देखार जोन्नो। आज के आमरा शंखके निये गिये छिलाम बलाईपंडा ग्राउंडे एक जोन जोगा टीचारेर काछे, कारण ओर थेरापीगुलो ठीकठाक बाड़ीते करानो सम्भव होच्छे ना, ओ आमादेर संगे कोअपारेट करे ना। ताई भेबेछिलाम एक जोन प्रोफेशनलेर काछे जदि जोगा अभ्यास करानो जाए ताहले हयतो ওর ক্ষেত্রে সেটা অনেকটা ভালো হবে। কিন্তু দুর্ভাগ্য আমাদের তিনি আজকে আসেননি, শুধু আজকে নয়, করোনার জন্য আপাতত তিনি যোগা অনুশীলন করানো ছাত্রছাত্রীদেরকে বন্ধ রেখেছেন। যাই হোক, তবুও বলাইপন্ডা গ্রাউন্ডে গিয়ে শঙ্কর কিছুটা মনটা ফ্রেশ হলো, মুডটা চেঞ্জ হলো। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের সকালে শঙ্খ কতটা খুশি হয়েছে, কতটা ছুটোছুটি করেছে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। সকলকে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমার নতুন ব্লগটি দেখার জন্য। ধন্যবাদ। যে বলাইপন্ডা গ্রাউন্ড ছাত্রছাত্রীদের সকাল বিকাল বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসে প্রাণচঞ্চল হয়ে উঠত, প্যান্ডেমিক আজ কেড়ে নিয়েছে তার কোলাহলকে, তার প্রাণকে। দেখে মনে হচ্ছে দেবতাও বুঝি নিস্তব্ধ নিঃসঙ্গ হয়ে গেছে মহামারীর ছোবলে। শত শত মানুষের কোলাহলে মুখরিত যে দেবালয়, যে প্রতিষ্ঠান, যে গ্রাউন্ড, আজ কি মাত্র এই দুইটি শিশুর কলহাস্যে মুখরিত হয়ে উঠতে পারবে? জানি না পারবে কি না, তবু ওই দুই শৈশব চেষ্টা করে যায় সকাল বিকাল ফিরিয়ে আনার চেষ্টা, গ্রাউন্ডের প্রাণ, গ্রাউন্ডের উচ্ছলতা। তালাবন্ধ দেবালয়ের দরজায় ছোট্ট শিশুর প্রার্থনা, মুছে যাক মহামারীর সমস্ত কালো ছায়া, প্রাণ ফিরে পাক সমস্ত শিশু, সমস্ত সবুজ প্রাণ। আবার জেগে উঠুক গ্রাম গঞ্জের রাস্তাঘাট, মানুষের জীবনী শক্তি। বাবা আর একলা চলরে নয় মহামারী পেরিয়ে ওরা যেন আবার একসাথে মিলতে পারে, খেলতে পারে আপন মনে, এই কামনা করেই শেষ করছি।